আরিয়া ক্লাসে পুরো ব্যাপারে আমার তো জানা ছিল না, যার কারণে আমি এত পারি। আচ্ছা আচ্ছা, আচ্ছা আপনি কি হেডফোন দিয়ে কথা বলতেছেন নাকি সাউন্ড খুব ছোট শোনা যাচ্ছে? আচ্ছা এখন ঠিক আছে, এখন সাউন্ড ঠিক আছে। আপনি তাহলে আজকে প্রথম না? হ্যাঁ সুবান্ত দা, আপনাকে শোনা যায়। আচ্ছা আমি আপনার নামটা একটু দেখি, আপনি কোন বেচারি তা জানেন? আচ্ছা রেজিস্ট্রেশনের সময় কি আপনার নামটা হানিফ খান ছিল? আচ্ছা আচ্ছা একটু দেখি তাহলে। হানিফ তো নাই আপনার, হানিফ এমডি হানিফ এখানে তো দেখতেছি না। হানি ভাই আপনার নামটা তো এখানে দেখতেছি না। আপনি মেসেজ পাইছিলেন? আপনি ওই মেসেজটা একটু দেখেন তো, রেজিস্ট্রেশনের মেসেজটা ওখানে কি কি আছে হ্যাঁ একটু চেক করেন। আচ্ছা মিলি ভাই আপনি কোন বেচারে জানেন? 07 না? জি স্যার, আমি 07 বেচারে স্যার। স্যার আচ্ছা আপনারটা দিয়ে দিচ্ছি তাহলে, একটু মেহেদি হাসান। আপনি তো কালকে ছিলেন? জি স্যার, আমি কালকে ছিলাম স্যার। আচ্ছা আপনার অ্যাটেন্ডেন্স স্যার দিয়ে দিই নাই কালকে, দিয়ে দিচ্ছে এখন। স্যার আমি ইনশাল্লাহ প্রত্যেক দিনই আসি স্যার। আচ্ছা 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 লেনিন ভাই, আমার কিছু পার্সোনাল কিছু তথ্য জানার ছিল আপনার কাছে। কে বলেছেন ভাই? হানিফ ভাই বলেছেন না? না না আচ্ছা আচ্ছা রাহুল ভাই, আমি ওই আরেকটা স্ক্রিন দেখতেছিলাম তো ওই জন্য। হ্যাঁ বুঝি নাই। আচ্ছা রাঙামাটির সদরে, একদম সদরে ওই কলেজ, রাঙামাটি সরকারি কলেজের পাশে। হ্যাঁ হ্যাঁ আপনি আসিলেন কখনো রাঙামাটি? আমার বাসা হচ্ছে ওই, আপনি রাজ একটা বৌদ্ধ বিহার আছে, রাজবন বিহার আছে, আপনি ওইটা জানেন কিনা জানি না, ওই ওই রাস্তাটাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হানিফ, আচ্ছা হানিফ ভাই হচ্ছে ইউ হ্যাভ ফার্স্ট এক্সাম নাম্বার। আচ্ছা হানিফ ভাই আপনার এখানে বেজটা দেওয়া হয় না, বেজটা মানে ওই ওটা ম্যানুয়ালি ঠিক করা হয়েছে, রেজিস্ট্রেশনটা আছে ঠিকই, আমি রেজিস্ট্রেশনটা এখানে একটু দেখি, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটাও নাই এখানে। আচ্ছা আমি আপনার মেসেজটা সেভ করে রাখি, আসলে আপনার নামটা এখানে। জি হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 হানিফ ভাই আপনি এটা ছাড়া আর কোনো মেসেজ পান নাই? সাউন্ড হ্যাঁ আপনি জয়েনের মিটিং করতে করতে পাইলেন।
হানিফ ভাই, আপনি আপনার সাউন্ডটা শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে না? বলতেছিলাম এছাড়া আপনি আরো মেসেজ পাইছেন কিনা, বা জয়েনিং জয়েনিং এর মিটিং এর লিঙ্কটা কোথায় পাইছেন? আপনার ফ্রেন্ড কে, উনি কি স্টুডেন্ট? আপনি এক কাজ করেন, আপনার হেডফোনটা একটু খুলেন, হেডফোনটা থাকলে মনে হয় ছোট করে শোনা যায়। হানিফ ভাই বলতেছিলাম আপনার ফ্রেন্ড থাকে, উনি কি স্টুডেন্ট নাকি এলএলডিবির? কি নাম যেন ওনার? মেহেদি হাসান। মেহেদি হাসানের কাছ থেকে পাইছেন? আচ্ছা আচ্ছা, মেহেদি হাসান এখানে। মেহেদি ভাই, আপনি জানেন উনি কোন বেসের? হ্যাঁ মেহেদি ভাই, হ্যাঁ আপনি দিয়েছিলেন লিঙ্কটা ওনাকে? বুঝি নাই। আপনার সাথে একসাথে? তো আপনার আপনার তো কনফার্মেশন এসএমএস, এই যে হানিফ ভাই যে মেসেজটা দিয়েছেন আর কি, যে মেসেজটা ওনার কাছে আসছে ওইটা যে চ্যাট বক্সে দিয়েছেন, ওই ধরনের মেসেজ আসার পরে আপনার কি অন্য কোনো মেসেজ আসছিল মেহেদি ভাই, যে বেস নাম্বার জানিয়ে দেওয়া হয়েছে এই ধরনের মেসেজ আসছিল? বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন দিয়েছিল, মেসেজ দেন নাই, মানে কোন কোন বেস কোন বেস কখন ওইটা ওইটা ওভাবে মেসেজ দেন নাই? আসছিল তো ওই ধরনের মেসেজ হানিফ ভাই পাইছেন কিনা? এখন তো হানিফ ভাইকে ওই ধরনের কোনো কনফার্মেশন মেসেজ দেয় নাই, কোন বেসের কোথায় ক্লাস করেন ওইটা তো যেহেতু দেয় নাই। আপনি আপনি শুধু আপনি কিছু না জানি আপনি কেন ওনাকে লিঙ্ক দিলেন? না এখানে হানিফ ভাই ক্লাস যে করতেছে তার ক্ষতি হচ্ছে এরকম এরকম বলতেছি না, বলতেছি যে বাক বলতেছি যে যে এটা বাক করে দেওয়া হয়েছে, মানে বিভিন্ন কোন স্টুডেন্ট কোথায় ক্লাস করে ওটা বাক করে দেওয়া হয়েছে, কারণ আমি এখানে যেহেতু শেখাচ্ছি তো আমার আমার অ্যাটেন্ডেন্স তুলতে হবে, যেহেতু যেহেতু উনি যদি অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকেন অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্সের নাম থাকবে, তো আমার এখানে দেখা যাচ্ছে নাই, দেখা গেলো যে উনি ক্লাস করার পরেও কিন্তু ওনার কিন্তু অ্যাবসেন্ট থাকবে, সেক্ষেত্রে ওনার সমস্যাটা ওনার, বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা, আমি আপনার ব্যাপারটা বলবো, এখন তো বলা যাবে না, এখন এখন তো সময় নাই। হ্যাঁ রাহুল ভাই বলেন। না না নাই, ওইরকম সিটটা আমার এখানে ওপেন আছে, আমি খুঁজে দেখতেছি নাই, ওনার আইডি নাম্বার দিয়েও নাই আর নামটা দিয়েও নাই। হ্যাঁ হ্যাঁ, এখন উনি এখানে ওখানে ওনার উনি তো যে মেসেজটা চ্যাট বক্সে দিয়েছেন ওনার ওটা ওখানে তো একটা আইডির আই নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, কিন্তু ওই রেজিস্ট্রেশন নাম্বারটাও তো নাই এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম হয়তো হতে পারে। এখন হানিফ ভাই, আপনি গ্রাফিক ডিজাইনের জন্য করছিলেন নাকি ডিজিটাল মার্কেটিং এর জন্য করছিলেন, এটা এটা বলেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন মেহেদি ভাই আপনি না জেনে কিছু কাউকে কোনো লিঙ্ক দিবেন না, বুঝছেন? মেহেদি ভাইকে বলতেছিলাম না জেনে আপনি কাউকে কোনো লিঙ্ক দিবেন না, এটা এটা মানে পাবলিক পাবলিক কোনো কোর্স না, যদিও বা সবাই কোর্স করতে পারবে, কিন্তু যারা রেজিস্ট্রেশন কৃত মানে যারা যাদের নাম আছে তারা কোর্স করতে পারবে, এইরকম নিয়ম, ফ্রি ফ্রি হলেও, বুঝছেন? আপনি অনেক সময় আমি খেয়াল করি আপনি আমাকেও বিভিন্ন চ্যাট গ্রুপে জয়েন করান, এগুলো একটু মাথায় রাখবেন, এগুলো হচ্ছে কমন কমন সেন্সের ব্যাপার।
না আপনি একটা স্যাড স্যাড গ্রুপ, হ্যাঁ সেটিং গ্রুপ, সেটিং গ্রুপে আমাকে অ্যাড করেছিলাম, আমি দেখছিলাম, ওইটার কথা বলতেছি। হ্যাঁ ওইটা ওইটা আপনাদের আপনাদের নিজের নিজেদের একটা গ্রুপ, ওখানে আমার থাকতে হবে এরকম কোনো আমার বাধ্যবাধকতা নাই, বুঝছেন? আপনারা চাইলেও ডিসকাস করতে পারেন বিভিন্ন বিষয়, বিভিন্ন বিষয় ডিসকাস করতে পারেন। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি হানিফ ভাইয়ের কথাটা বলবো, তবে ব্যাপারটা মূল ব্যাপারটা হচ্ছে এখানে হানিফ ভাই আপনার নামটা কিন্তু নাই, আমি যে বেজ যে বেজগুলোকে আমি শেখাচ্ছি ফরিদপুরের 05 থেকে 08 পর্যন্ত সাতটা বেজ, সাতটা বেজে কোনোখানেই আপনার নামটা নাই, আপনার রেজিস্ট্রেশন নাম্বারও নাই। আপনি আপনি এক কাজ করেন, আমি এখন তো আমার ক্লাসটা ভিডিও হচ্ছে, এই ব্যাপারগুলো ওনারা জানবেন আর কি, তো সে কারণে একটা নির্দেশনা আছে যে এরকম বাইরের খাওয়াকে মানে এলাও না করা, এরকম একটা নির্দেশনা আছে, বুঝছেন তো? তবে এটা আপনার কারণে যে ক্ষতি হচ্ছে সেটা না, আপনার কারণে কোনো ক্ষতি হচ্ছে না, তবে একটা ফর্মালিটি মেনটেন করতে হয় আর কি, বুঝতে পারছেন? আমি আপনার কথা বলবো, আপনি আপনার মেসেজটা সেভ করে রাখছি, কপি করে রাখছি, আপনার কথাটা আমি বলবো যারা কোঅর্ডিনেটর আছেন তাদেরকে। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, ওকে বাবা, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। আচ্ছা হ্যাঁ রাহুল ভাই, ও আচ্ছা, আমি বুদ্ধিস্ট ভাই, বৌদ্ধ ধর্ম হচ্ছে আমার রিলিজন। বুঝি নাই, জি কথাগুলো খেটে খেটে আসতেছে ভাই। হ্যাঁ আমি শিখছি, গ্রাফিক ডিজাইন ফার্স্ট করে শিখছি, এটা এটা অবশ্যই ঠিক। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি আমার ফেসবুকের আইডিটা দেখছিলেন তাহলে? এরকম তো না, আমার তো একটা আইডিই আছে, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় 17 সাল থেকে হতে পারে আমার। আমি আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমি অনেক আগে, আমি 12-13 সাল থেকেই আমি ফেসবুক ইউজ করতেছি। হ্যাঁ 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 এরকম, আর অবশ্য ফেসবুক আইডিতে গ্রাফিক ডিজাইন আমার এক্সপিরিয়েন্সগুলো খুব বেশি শেয়ার করি না আমি, যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মার্কেটিং অনেক সময় মার্কেটিংও করতে হয় ডিজাইনের, আমার সার্ভিসগুলো মার্কেটিং করতে হয়, মার্কেটিংয়ের ব্যাপারগুলো ওগুলো একটু সিক্রেট রাখতে হয় আর কি, তো আমার ক্ষেত্রেও সিক্রেট রাখি আমি, মনে করেন আমার সার্ভিস। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, ইউটিউবে, হ্যাঁ ইউটিউবে অবশ্য খুব কাজ করা হয় না। আর হ্যাঁ হ্যাঁ সেটা বলছো না, আমার অবশ্য আমার মূল না, 11 থেকে আমি ইউটিউব চালাম, আমি জাস্ট খুলে রাখছিলাম, আমি ভিডিও দিয়েছিলাম মনে হয় 17-18 সাল ওই সময়ে, ওগুলো আপনি জাস্ট কিছু করা মানে খাস টাস যখন না থাকে তখন করি, আমি ইউটিউবটাও আমি খুব এত বেশি মানে মেইন প্রফেশন হিসেবে নিচ্ছি না আর কি, আমার কারণ একটা খাস একটা ক্যাটাগরি নিয়ে কাজ করলেও মানে ওগুলো করে শেষ করা যায় না, কারণ আমি যদি ইউটিউব নিয়ে থাকি তাহলে আমার এদিকে কাজগুলো হবে না, আর এইদিকে কাজগুলো করতে করতে আমার ইউটিউবে সময় দেওয়ার কোনো সুযোগই নাই, প্রত্যেকের এই রকম। হ্যাঁ হ্যাঁ মানে
হ্যাঁ আপনার দিয়ে দিবেন। তখন থেকে যদি আপনি ইউটিউব 2 বছর রান করেন, হ্যাঁ আশা করি একটা একটা ভালো টাকা নিয়ে চলে দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই, আপনার ভিডিও আপলোড করা লাগবে। হ্যাঁ হ্যাঁ সেটা সেটা তো অবশ্যই, কোনো একটা বিষয় নিয়ে যদি লেগে থাকা যায় তাহলে সফল হওয়া যায়, শুধুমাত্র গ্রাফিক ডিজাইন না, ডিজিটাল মার্কেটিং করলেও ওইটাই। হ্যাঁ 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 আর না না অবশ্য অন্য জায়গা থেকেও, প্রতিষ্ঠান থেকেও শিখছি, যেমন এলএডিবি থেকেও শিখছি, আর আমাদের এখানে কারিগরি প্রতিষ্ঠান আছে টেকনিক্যাল আর কি, টিডিসি, ওখান থেকেও শিখছি। হ্যাঁ 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 সেটা তো বলতে পারে, যে কোনো কিছু শিখতে গেলে নিজের ইন্টারেস্টটাই লাগে আসলে, ইন্টারেস্ট না থাকলে হয় না, কোনোখানেই হয় না আমার যদি ইন্টারেস্ট, হ্যাঁ আমার যদি ইন্টারেস্ট থাকে তখন আমি যে কোনোভাবেই হোক যে কোনোভাবেই শিখবই শিখবো, হয় হয় কোনো ট্রেনারের কাছ থেকে বা কোনো অনলাইনে কোনো ইন্টারনেটকে ব্যবহার করে বিভিন্ন বিভিন্ন উপায়, আমার ইন্টারেস্ট থাকলে আমি যে কোনো উপায় বের করবই এরকম, যে কোনো ক্ষেত্রে। হ্যাঁ 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 অবশ্যই, হ্যাঁ অবশ্যই ভাই, ওটা আসলে বলা যায় না, যেমন আপনারা আপনার যারা যারা আছেন আপনি তো আগে থেকে অবশ্যই শিখছেন, আর যারা নতুন এখান থেকে শুরু করছেন আর কি, ওনারা যে শুধুমাত্র এখানে শিখে যে অনেক সবগুলো শিখে ফেলবেন আর এগুলো দিয়ে হবে এরকম না, আসলে প্রত্যেক ব্যক্তির একটা জায়গা থেকে শিখে এটা কমপ্লিট হয় না আসলে, মানে বিভিন্ন জায়গা থেকে অভিজ্ঞতা নিয়ে শিখে তারপর একটা পরিপূর্ণ একটা অবস্থান চলে আসে। হ্যাঁ হ্যাঁ জি অবশ্যই, ধন্যবাদ দাদা। হ্যাঁ তাদের চিন্তাধারা আমার চেয়েও ভালো হয়েছে, ডিজাইন শুধুমাত্র চিন্তাধারা আর কিছু না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা হচ্ছে খেয়ে দিবি দাদা। আরেকটা কথা বলবো স্যার, হ্যাঁ মেহেদি ভাই বলেন। স্যার গতকালকে যে স্যার নিক জয়েন্টের কাজটা দেখাচ্ছিলেন না আমাদের, হ্যাঁ হ্যাঁ স্যার নিক জয়েন্টের কাজে একটু সমস্যা আছে, আমি আমার স্ক্রিন শেয়ারটা করি স্যার। স্ক্রিন শেয়ারটা, হ্যাঁ ঠিক আছে করেন। নিক জয়েন্টে ওইখানে সমস্যা থাকার তো আমি কিছু দেখলাম না। আচ্ছা আচ্ছা আসবেন আর, হ্যাঁ আসবেন আর কি এক সময় খাতায় খাতায় লিখতে, হ্যাঁ খাতায় লিখতে। হ্যাঁ হ্যাঁ বাঘাইছড়ি আর কি, বাঘাইছড়ি একটা আছে অনেক, মানে এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা বাঘাইছড়ি। হ্যাঁ হ্যাঁ না আছে, আচ্ছা আচ্ছা ওইটা হচ্ছে, আর ওইটা মনে হয় জুরাছড়ির কথা বলতেছেন। আচ্ছা 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 যাই হোক, আমরা এক সময় ওগুলো নিয়ে কথা বলবো আর কি, হয়তো আপনি আসবেন এখানে দেখা হবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা মেহেদি ভাই স্ক্রিন শেয়ার একটা শেয়ার করছিলেন, মেহেদি ভাই আপনি আবার স্টপ দিলেন কেন আবার? ফটোশপটা দেখ, ইউর প্রেজেন্টিং টু এভরিওয়ান, হ্যাঁ এখন তো স্ক্রিনটা দেখা যাচ্ছে আপনার, ওই ট্যাবটা দেখা যাচ্ছে আর কি,
আপনার এই থাক, প্রসঙ্গ তো দেখা যাচ্ছে না স্যার, এটা কিভাবে করবো? আপনি প্রেজেন্ট করার সময় সিলেক্ট করবেন ইওর এন্টায়ার স্ক্রিন, বুঝছেন, এটা স্টপ করেন। স্টপ করার পরে আপনি আবার আবার প্রেজেন্ট নাওতে ক্লিক করবেন। প্রেজেন্ট নাওতে ক্লিক করে ইওর এন্টায়ার স্ক্রিনে ক্লিক করবেন, এটা আপনি স্টপ করেন, স্টপ করেন। হ্যাঁ, স্টপ করেন। এবার আপনি আবার প্রেজেন্ট নাওতে ক্লিক করে ইওর এন্টায়ার স্ক্রিনে ক্লিক করেন। ইওর এন্টায়ার স্ক্রিনে ক্লিক করার পর উপরের দিকে একটা বার আসবে, বুঝছেন, ওই যে ওই সার্চ অ্যাড্রেস বারের ওইখানে, ওইখানে সিলেক্ট উইন্ডো অর স্ক্রিন, ওইটা ওই একটা অপশন আছে। আপনি তো মজিলা থেকে, মজিলা ফায়ারফক্স থেকে চালাচ্ছেন, ওখান থেকে ইওর এন্টায়ার স্ক্রিনটা সিলেক্ট করতে। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন আসবে। এলাও দিছেন তো আপনি, আবার তো বেরিয়ে আসলেন মনে হয়, আপনি তো আবার বেরিয়ে আসলেন এলাও এলাও দিয়ে। হ্যাঁ জি, শাকিল ভাই, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, করতে পারবেন। আচ্ছা মেহেদি ভাই, আপনার সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা, আপনার স্ক্রিনটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। ইওর এন্টায়ার স্ক্রিনে গিয়ে, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আপনি মোবাইলের মাধ্যমে দেখাতে হবে। ইওর এন্টায়ার স্ক্রিনে গিয়ে উপরে একটা বার আছে, এলাও ডোন এলাও, ওই ধরনের একটা অপশন আছে, ওইটা দেখতে পাচ্ছেন, ওইখানে সিলেক্ট উইন্ডো অর স্ক্রিন, ওইখানে ক্লিক করে আপনার অনেকগুলো অপশন আসবে, ওখান থেকে এন্টায়ার স্ক্রিন ওইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এলাও দিবেন। মহিউদ্দিন ভাইয়ের ওই দিক থেকে শব্দ আসতেছে, আমি আবার তা স্টপ করি। আচ্ছা মিরি হাসান ভাই, এক কাজ করেন, আমরা ওই সমস্যাটা লাস্টের দিকে দেখি, বুঝছেন, আমরা আজকে টপিকগুলো নিয়ে আলোচনা করি আগে। আচ্ছা আচ্ছা সুকান্ত দা, আমরা একটা কাজ করছিলাম, ক্লিপিং মার্কসের একটা কাজ করেছিলাম, এটা মনে আছে? এটা মনে হয় একদিন করছিলাম মাত্র, ওই ক্লিপিং মার্কসের একটা কাজ করছিলাম আমি, মনে হয় আপনাদের ছবিও দিয়েছি দুইটা, ওই ওগুলোর মতো করে তৈরি করতে। আমি তো দেখ, আমি দেখাই আপনাদের ওইটা, আপনারা এই যে এই ধরনের ছবি দিয়েছিলাম আপনাদের দুইটা, আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা আচ্ছা, আমি একদিন দেখাইছিলাম মাত্র ক্লিপিং মাস্টার। আচ্ছা যদিও আমরা প্রত্যেকদিনই ক্লিপিং মাস্টার খাস্তা করি, কিন্তু এই খাস্তা বেশি করি নাই আর কি, যে ওই যে পলিগন আছে বা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে পলিগনের ভিতরে যে ছবি, হ্যাঁ সার্কেল হোক, যে যেই হোক, মানে একটা সেফ হলেই হবে, যে কোনো জায়গায় ইয়ে করা যায়। আর হ্যাঁ, আর ওই যে আমরা আরেকটু আরেকটু বলি, আমি এই কাজগুলো আমরা প্রত্যেক দিনই করি, ক্লিপিং মাস্টার কাজটা, যেমন আমি একটা প্লেস করে নিয়ে আসি, যেমন ধরেন এই ছবিটা নিয়ে আসলাম, আমি এটার উপর একটা ইফেক্ট দিতে চাই, ধরেন ব্রাইটনেস আমি বাড়াতে কমাতে চাই, সাপোজ বললাম এই যে এখান থেকে আমি ব্রাইটনেস বাড়াচ্ছি, দেখা গেলো যে প্রত্যেকটার উপর ওই ব্রাইটনেসটা কাজ করতেছে, তো আমি, হ্যাঁ
আচ্ছা আপনি শুনেন আমি কি বলি। হ্যাঁ হ্যাঁ মিটিং আসান ভাই, একটু কথা কম বলেন, দুইজন থেকে একটু বলতে দেন, আপনি যেটা পারেন সেটা পারেন, আমি তো পারি না ভাই, আমার তো। আচ্ছা তো যেটা বলতেছিলাম যে এখানে আমি ব্রাইটনেস বাড়াচ্ছি, পুরো ছবিটার উপর ব্রাইটনেস আসতেছে, তো আমার যে দরকার হচ্ছে শুধুমাত্র মনে করেন এই ছবিটাতে, যদিও বা এখন দরকার নেই, তারপরও একটা উদাহরণ দিচ্ছি আর কি, মনে করেন আমার এই ছবিটা দরকার, সেক্ষেত্রে আমি কী করব, এই এই অ্যাডজাস্টমেন্টটা আমি এই ছবিটাতে ক্লিপিং মাস্ক করব। তো যেটা করতে হবে এই যে এখানে রাইট বাটন ক্লিক করে আমি যখন ক্লিপিং মাস্ক করলাম তখন ওই ইফেক্টটা শুধুমাত্র এই ছবিটার উপর পড়লো। আমরা এই কাজটা প্রত্যেক দিনই করি, এই যে অল্টার শেপে আমরা এইভাবেও ক্লিপিং মাস্ক করতে পারি রাইট বাটন ক্লিক করে। আবার স্লো হচ্ছে, এই যে এখানে এখন রিলিজ ক্লিপিং মাস্ক দিলে ওইটা ওইখান থেকে চলে যাবে, এখন পুরো ছবিটার উপর পড়তেছে। আর আমরা আমরা ওই দিন করছিলাম অল্টার শেপে, যে দুইটা লেয়ারের মাঝখানে অল্টার শেপে এভাবে যখন এই সিনটা চলে আসে তখন আমরা ক্লিক করা মাত্রই ওটা ক্লিকিং মাস্ক হয়ে যেত, মানে ওই ইফেক্টটা, মানে এখানে যাই কিছু থাকুক, ছবি থাকুক, ইফেক্ট থাকুক, যাই কিছু থাকুক, ওই ইফেক্টটা নিচের লেয়ারের ভিতরে ঢুকে যায়। যেমন এই নিচের লেয়ারটা হচ্ছে এটা, এটা এই লেয়ারের ভিতরে ওই ইফেক্টটা ঢুকে গেল। এখানে যদি কোনো ছবিও হতো ছবিটাও ওখানে ঢুকে যেত। আমি যদি একটা ছবি নিয়ে আসি, আমি এই ছবিটা নিয়ে আসি, হ্যাঁ হ্যাঁ তো মনে করেন আমি এই ছবিটা নিয়ে আসলাম, এই ছবিটাও আমি এখন দেখা যাচ্ছে এখানে আছে, ওই ছবিটার উপরে পড়ছে, আমি শুধু ওইটার ভিতরে ঢুকাতে চাই। এক্ষেত্রে আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিকিং মাস্ক ক্লিক করেও পারবো, ওই যে ওই ছবিটার ভিতরে ঢুকে গেল। তো অথবা আমি অল্টার শেপে এখানে ক্লিক করলে এই অল্টার যখন ছাপলাম তখন দুইটা লেয়ারের মাঝখানে যে একটা চিহ্ন চলে আসলে চলে যাচ্ছে, এর উপরে ক্লিক করলে আমি ক্লিপিং মাস্ক করতে পারবো। তো এভাবে ছবির উপরে হোক বা এই ধরনের পলিগন আকারের শেপের ভিতরে হোক বা বৃত্তের ইলিপসের ভেতরে হোক, ওইভাবে ছবি ওইভাবে দুখানো যায়। ওই কাজটা করা হয়েছিল এইখানে, এই যে এখানে যেটা দেখা যাচ্ছে ওইভাবেই করা হয়েছিল। এই ধরনের দুইটা ছবি দিয়েছিলাম আপনাদের, যাই হোক আমি ওইটা এই ছবিটা দেখা এই এই কাজটা আবার দেখাচ্ছি, তবে এখানে একটা এটা আলাদা, এটা পরে দেখাবো। আমি এই ছবিটা যে সাইজে আছে সেই সাইজেই করব, আমি একটু মেপে নিই ছবিটার সাইজ কত। আপনার নেটওয়ার্কের প্রবলেম সুগন্ধ দাদা, শোনা যাচ্ছে? আচ্ছা মিলি ভাই, আপনার ওইদিকে নেটওয়ার্কের প্রবলেম তাইলে। আমি তাহলে ছবিটার সাইজটা একটু জেনে নিই, আমার ইমেজ সাইজে যাই, ইমেজ সাইজ থেকে দেখলাম 1280 পিক্সেল বা 720 পিক্সেল। আমি যদি রেক্ট্যাঙ্গুলার মার্কের তুল নিয়ে এখানে এভাবে মেপে দেখি, এখানেও আমি খুঁজে পাবো, ওই যে ওখানে আমি যখন মার্কটা করতেছি পাশে একটা কালো করে এই আছে, ওখানে কিছু লেখা আছে, সাইজটা দেখা যাচ্ছে। আমি পুরোটা যখন করলাম ওখানে দেখা যাচ্ছে 1280 বাই 720 পিক্সেল, আর আমি ইমেজ সাইজে গিয়েও দেখলাম যে আসলে ঠিকই আছে, 1280 বাই 720 পিক্সেল। আমার এটা মূল কাজ না, আমার মূলত হচ্ছে আমি এই সাইজে একটা ছবি বানাবো এরকম। তো আমি এটা কেটে দিই, আমার এটা লাগবে না, আমি অন্য একটা এটাও কেটে দিই, এটাও কেটে দিই, নিউ একটা ডকুমেন্ট নিই তাহলে। ১২৮ পিক্সেল বাই ৭২০ পিক্সেল, এটা ঠিক আছে, ওকে। তো আমি এখানে আগে ভাগে ব্যাকগ্রাউন্ডও দিতে পারবো, মানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম, আমি কতগুলো ছবি দেখাই, এই যে এখানে যে ওই ধরনের ছবি তৈরি করা হয়েছে, যদিও এটা এখন যেটা করবো ওইটার মতো এটা না, তারপর বলতেছি এই যে ব্যাকগ্রাউন্ড, তার ব্যাকগ্রাউন্ডে যেটা আছে টেবিলের গাছের একটা ব্যাকগ্রাউন্ড টেক্সচারের, বা এখানে গ্রেডিয়েন্টের আছে ওই ব্যাক, তারপর এখানে আছে ইথের দেয়ার একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে, ওই ধরনের ব্যাকগ্রাউন্ড আমি দিতে পারবো এখানে। সেটার জন্য আমি এর উপরে ছবি একটা প্লেস করতে পারি, বা আমি এটা এই নিউ ডকুমেন্টটা ক্রিয়েট না করে আমি একটা ওভেন থেকে একটা ছবি ওভেন করে নিয়ে আসতে পারি, ওইটাও আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবো। তো আমি সেটা করছি না, আমি এখানেই তৈরি করি, আমার তো অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আমার ব্যাকগ্রাউন্ড আছে হচ্ছে এইটা, এই হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডটা।
তো এটার উপরে আমি ওই ধরনের ছবি তৈরি করব। আমি পলিগন টুলটা নিলাম, আমি সি আচ্ছা এটা দিয়ে ড্র করার সময় খেয়াল রাখতে হবে আমার কয়টা সাইড হবে, মানে এই যে দেখেন এখানে আমি যেটা যেটা তৈরি করলাম এখানে ছয়টা সাইড আছে, 1 2 3 4 5 6 ছয়টা সাইড এর হলিগনের, ওইটা হচ্ছে নির্ধারণ করা হয় এই যে এখান থেকে। এখানে যদি ফাঁসটা ফাঁস ফাঁস দেওয়া হয় তখন পলিগন আছে, পলিগনের সাইড আছে ফাঁসটা, তো আমাদের ছয়টা দরকার, আমি ছয়টা ছয় রাখলাম। তো এবার আমি শিফট শেপে এভাবে নিচের দিকে ড্র করতেছি, এদিকে ড্র করলে হচ্ছে একটু মানে ওই ধরনের হয়। আমি চাচ্ছি এই কর্নারটা উপরে আর নিচে থাকুক এইভাবে, তো নিচের দিকে টেনে নিয়ে আসবো, শিফট চেপে ধরে ড্র করলাম একেবারে চারদিকে সমান করে ড্র হয়ে গেল। এবার আমি আচ্ছা এটাকে মাঝখানে নিয়ে আসি এভাবে, এর উপরে আমি যে ছবিটা প্লেস করব ওই ছবিটাই এই রেক্টাঙ্গেলের ভিতরে ঢুকে যাবে। মনে করেন আমি এটা এটা নিয়ে আসলাম, আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্লিক করি তখন ওই ছবিটা এখানে ঢুকে গেল এইরকম। তো আমি এটা কেটে দিই, এটা একটু ছোট করে সাজাই, আমি এটা তো তো কপি করে অল্টার, আমি অল্টার চেপে অল্টার আর শিফট চেপে ধরে কপি করতেছি, শিফট ধরতেছি এইদিকে যাতে সোজা করে আছে আর অল্টার চাপতেছি যাতে কপি হয়। একটা কপি করলাম ওইটার জন্য আরেকটা লেয়ার তৈরি হলো, তারপরে আমি আরেকটা কপি করলাম ওইটার জন্য আরেকটা লেয়ার তৈরি হলো। ধরেন আমি আমার লেয়ার আমার এগুলো হচ্ছে এটা এই দুইটা একটু কাছাকাছি একদম লেগে গেছে এরকম, আর এই দুইটা একটু দূরত্ব দূরত্বটা একটু বেশি ও মানে এটার সাইতে, তো আমি দূরত্বগুলো সমান করব। দূরত্বগুলো সমান করার জন্য ওই প্রত্যেকটা পলিগনের লেয়ারগুলো আমি সিলেক্ট করব, শিফট চেপে ধরে এখানে ক্লিক করলাম, শিফট চেপে ধরে এখানে ক্লিক করলাম, তিনটাই সিলেক্ট হয়ে গেল। তো এবার আমি এই যে এখান থেকে ডিস্ট্রিবিউট হরিজন্টাল এখানে ক্লিক করবো, ডিস্ট্রিবিউট হরিজন্টাল সেন্টার্স এখানে ক্লিক করলাম, দূরত্বগুলো সমান হয়ে গেল। আমার লেয়ারগুলো হচ্ছে সিলেক্ট করা আছে তিনটায়, তো আমি এর ধরে তিনটা একসাথে নাড়াতে পারবো, এটা করলাম। তো এবার আমি এগুলো কপি করি অল্টার সেফে, আমি আবার কপি করলাম, কপি করে আমি এখানে এখানে দিয়ে দিই, আচ্ছা তো এটাকে কপি করে এটাকে আলাদা করে সিলেক্ট করে এভাবে আবার কপি করলাম, আমি অ্যারো কি দিয়ে এভাবে ডান দিকে নিয়ে যাই। আচ্ছা এগুলোর দূরত্বটাও একটু ঠিক করে নিই, ওকে। তো এভাবে আমি সাতটা পলিগন আঁকলাম মানে একই সাইজের, আমি সবগুলো লেয়ার ধরে এভাবে সিলেক্ট করতেছি এভাবে মুভ করতেছি, এটা তো রাখলাম। তো এবার যেটা করব আমি প্রত্যেকটা প্রত্যেকটা পলিগনের উপর আলাদা 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 ছবি নিয়ে আসব, তো এবার আমার এখানে দেখেন আমার ধরেন আমি কোন কোন পলিগনের উপর ছবিটা বসাবো, মনে করেন আমার প্রথমে মনে হচ্ছে এটার উপর বসাই, তো সেক্ষেত্রে আমার এই লেয়ারটা সিলেক্ট করতে হবে, লেয়ারটা সিলেক্ট করার জন্য আমি কোথায় খুঁজে পাবো এটা আমাকে খুঁজতে হবে, লেয়ারটা কোথায় আছে মানে এটাও না আর এটাও না, তবে এটা এখন আমার এটা খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে যাবে, তো আমি ক্লিক করা মাত্র যাতে সিলেক্ট প্রত্যেকটা হ্যাঁ সিলেক্ট করার মাত্র এটা এখানে সিলেক্ট করার মাত্র যাতে ওই লেয়ারটা সিলেক্ট হয় সেটার জন্য আমি মুভ টুল তাতে এই অটো সিলেক্টটা রাখবো। এখন আমি এখানে সিলেক্ট করলাম ওই লেয়ারটা সিলেক্ট হয়ে গেল, তারপর আমি এখানে সিলেক্ট করলাম এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেল, এটা হচ্ছে এই অটো সিলেক্টটা থাকার কারণে। তো আমি এখানে ক্লিক করলাম, এখন আমি ছবি নিয়ে আসবো এটার এটার ভিতরে, তো ওই লেয়ারটা সিলেক্ট করে লেয়ারের উপরে আমার প্লেস করতে হবে, ফাইলে গেলাম ফাইল থেকে প্লেস, আমি প্রোডাক্টের ছবি নিয়ে আসি এখানে, এটা নিয়ে আসলাম, এটা আমি ছোট করি,
এবার রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলাম। তো এখন দেখেন এটা কিন্তু অ্যাকুরেটলি সাইজ বরাবর মিলে নাই, আমি এটাকে ছোট করব। এটা খাঁচাখাঁচি হচ্ছে না, আমি যদি খাঁচাখাঁচি করতে চাই তখন এভাবে এভাবে করতে হবে, তখন হবে কি আমার ছবির অ্যাকচুয়াল রেশিওটা থাকবে না তখন, তো আমার ওইটা না করাই উচিত হবে। এতটুকু যা যা দেখা যায় এতটুকুর মধ্যে রাখা রাখা ভালো। আমি এবার এটা সিলেক্ট করি, এবার এই যে এটা সিলেক্ট হয়ে গেল, এবার এটার উপরে আমি প্লেস করে নিয়ে আসবো একটা ছবি। আমি এখানে এখানেও রাইট বাটন ক্লিক করে ক্লিক করবো, অথবা অল্টার শেপে যে মাঝখানে মাউসটা নিয়ে অল্টার শেপে এখানে ক্লিক করবো, ক্লিপিং মাস্ক হয়ে গেল। তারপর এখানে এটা মনে হয় এখানে মিলবে না, দেখি জুতাগুলো বেশি বড় হয়ে যাবে। তারপর দিই আপাতত, যাই হোক আমার উদ্দেশ্য হচ্ছে ছবি নিয়ে আসা। তারপরে এটা সিলেক্ট করলাম, এটা আবার ফাইল থেকে প্লেস। এখন সেম দেখা যাচ্ছে না, আমি যদি এভাবে করি তখন অ্যাকচুয়াল ছবির অ্যাকচুয়াল রিসিভটা থাকবে না আর কি। যাই হোক তারপরে করলাম, জুতার ছবির সাথে অন্য একটা ছবি দিই, যদিও বা মানানসই না, তারপরও আমি জাস্ট কাজটা দেখানোর জন্য। স্ট্রোক দরকার প্রত্যেকটা সেভের মধ্যে স্ট্রোক দরকার, আমি যখন যখন আমি ড্র করছিলাম তখন আমি ড্র করি নাই, মানে স্ট্রোক নিই নাই, ওই সময় স্ট্রোক নিলেও ফারা যেত। যাক এখন নেই, এখন প্রত্যেকটা পলিগন এভাবে পলিগনের লেয়ার আমি আলাদা আলাদা করে সিলেক্ট করি। আমি শিফট ধরবো না, শিফট ধরলে ছবিগুলো সিলেক্ট হবে, এই কারণে আমি এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সেভে এটা সিলেক্ট করলাম, এভাবে একটা একটা সিলেক্ট করি প্রত্যেকটা পলিগন। এবার আমি সিলেকশন টুলটা সিলেক্ট করে আমি এখান থেকে স্ট্রোকের সাইজটা দিই, স্ট্রোকের সাইজ
স্ট্রাকচার থ্রি আছে, আমি কালার একটা দিচ্ছি হোয়াইটই দিই, হোয়াইট থাকলে তো হচ্ছে বোঝা যাবে না, আমি যে কালার থেকে দিলাম। তো এবার আমি সবগুলো লেয়ার, এবার সবগুলো লেয়ারকে গ্রুপ করে এখানে ক্লিক করলাম, এবার নিচে যাই ক্লিক করলাম, সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে গেল, এবার গ্রুপ করলাম, গ্রুপ করে আমি এবার শ্যাডো দিয়ে দিই, ডুপ্লিকেট লেয়ার অথবা আচ্ছা আমি আমার আচ্ছা যাই হোক এতটুকু থাকুক সে দেখো। শ্যাডোটা যাতে এদিকে পড়ে আমি এই জন্য অ্যাঙ্গেলটা ঘুরাচ্ছি, ডিস্টেন্সটা একটু বাড়ালাম, এটা দেখা যাবে, স্লোলি কাজ করতেছে এই জন্য দেখা যাচ্ছে না। এখন দেখা গেছে, তো খুব স্লোলি কাজ করতেছে। আমি ডিস্টেন্সটা 10ই দিলাম, 10, আর সাইজও তো ডিসকাস সাইজটাও আমি 10 বা 8, আচ্ছা 10ই দিই, 10ই দিলাম যাতে ব্লারটা একটু বেশি হয়, ওপাসিটি কমিয়ে দিই, ওপাসিটি 60 বা 50 দিই, এতটুকু রাখি। ওকে ওকে, আমার কাজ হয়ে গেল, এই কাজগুলোকে ফটো খোলা, ফটো কলাজ বলে আর কি। তো ফটো কলাজ এই কাজটা এভাবেও করা যায় ক্লিকিং মাস করে করে, আর আরেকটা পদ্ধতিতে করা যায় সেটাও দেখাবো এখন। এটা তো বুঝছেন সুকান্তটা নাকি? আচ্ছা মিলি ভাই, মেরি ভাই চলে গেছে, আচ্ছা মহিউদ্দিন ভাই শোনা যায়? আর কুমকুম আপু আপনি বুঝতেছেন? আচ্ছা এটা সেপ্তা, মানে এই ধরনের সেপ্তা, এটা কিভাবে আনলাম? এটা হচ্ছে এই যে এখানে, এই যে এখানে শেপ টুলের যে রেক্টাঙ্গল যেগুলো আছে, রেক্টাঙ্গল টুল রাউন্ড রেক্টাঙ্গল যেগুলো আছে বুঝছেন, ওইখানে এই যে, এই যে পলিগন টুল একটা আছে, পলিগন টুল এখানে আপনি দেখলেই খুঁজে পাবেন, আপনি ওখানে ক্লিক প্রথম ক্লিক করলে অনেকগুলো টুল টুল আসবে, যেমন পলিগন তো আমি নিলাম বুঝছেন, এখন হ্যাঁ এই যে এভাবে আমি ড্র করতেছি,
আমি অবশ্য এগুলো এগুলো করেছিলাম হচ্ছে শিপ সেভে ধরে। কে বল কে বলতেছেন? সজীব ভাই, কোন কোনটা? আচ্ছা, কোন কোনটা ভার নাই? ও আচ্ছা আচ্ছা, গ্রুপ করার পরে যেটা করছিলাম সেটা হচ্ছে এই যে শ্যাডোটা আর কি, শ্যাডোটা দিয়েছিলাম আমি। তাহলে এটা আন্ডু করি, আন্ডু করলাম, ঠিক আছে। আর এতদূর পর্যন্ত আপনি বুঝছেন নাকি? আচ্ছা, আমি গ্রুপ এখনো করি নাই, গ্রুপ করি তাহলে। সবগুলো লেয়ার সিলেক্ট করলাম, ছবি সহ একেবারে সবগুলো লেয়ার সিলেক্ট করে এবার কন্ট্রোল জি হিসেবে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এই যে আমরা যে ব্র্যান্ডিং অপশনে শ্যাডো তৈরি করি না, ওই ব্র্যান্ডিং অপশন থেকে শ্যাডো তৈরি করছি মাত্র। প্রত্যেকটা অবজেক্টেই শ্যাডো তৈরি করা যায় ব্র্যান্ডিং অপশন থেকে, শ্যাডো আপনার স্ট্রোক দেওয়া যায়। আমি প্রথমে দিয়েছিলাম আচ্ছা স্ট্রোক আমি এখান থেকে দিই নাই, স্ট্রোক দিয়েছিলাম অন্য ওই স্ট্রোক সাইজ থেকে। এখানে এখান থেকে স্ট্রোক দেওয়া যেত, বুঝছেন তো? আমি আলাদা করে ওখান ওখান থেকে দিয়েছিলাম। তো এই যে ড্রপস আমি দিচ্ছি, ড্রপ শ্যাডো আমার স্ট্রোকগুলো এখনও যাচ্ছে না, ওই একটু স্লো কাজ করতেছে আমার ফটোশপটা। আর এই যে দেখেন ড্রপ শ্যাডোগুলো কিন্তু এখন এইদিকে পড়ছে, তার কারণ হচ্ছে আমার অ্যাঙ্গেলটা ওইদিকে আছে, মানে ওই দিক থেকে যদি সূর্যের আলো বা যে কোনো আলো চলে, যে কোনো আলো পড়ে, তখন শ্যাডোটা তো এদিকেই পড়ে বিপরীত দিকে। এটাই আমি এদিকে ঘুরেছিলাম, তো এদিকেই থাকুক, এদিকেও সমস্যা নাই। তারপর আমি জাস্ট আমার ইচ্ছা আর কি এদিকে এদিকে ঘুরেছিলাম। এই যে 33 অ্যাঙ্গেলে আছে, 45-ই করি, 45 অ্যাঙ্গেল। একটু স্লোলি কাজ করতেছে, আউটপুটটা দেখা যেতে একটু সময় লাগে, এখন মনে হয় ঠিক আছে। তো ডিস্টেন্সটা আমরা দিয়েছিলাম হচ্ছে 10 দিয়েছিলাম। এই যে ডিস্টেন্সটা দেওয়ার পরে এটা সেটা একটু বাইরের দিকে বের হয়ে আসলো, দেখছেন এটা? তো এরপরে আমি ওই একটু ব্লার করার জন্য সেটাকে আর একটু ব্লার করার জন্য আমি সাইজটাও বাড়িয়ে দিই, সাইজটা আমি এখানে 10 করে দিলাম। ওই যে একটু ব্লার হয়ে গেল, এতটুকু এতটুকুটাই চলবে আমার মনে হচ্ছে। মানে সেরতর অবাস একটু কমানো দরকার, এই জন্য আমি কমাইলাম, এটাও 50 করে দিলাম। করে আমি ওকে ক্লিক করার পর এটা চলে আসলো, এতটুক। জি ধন্যবাদ। তো এটা একটা ফটো কলাজ, অনেকগুলো ফটো একসাথে এভাবে একত্রে করা আর কি। আমি তো এখানে স্ট্রোক দিলাম আবার সেরও দিলাম, আপনারা না না দিলেও পারবেন, তবে দেখতে হবে যে কিভাবে সুন্দর হচ্ছে জিনিসটা, বুঝি নাই। আচ্ছা, আমি তো এটা আমার শেষ, আমি আরেকটা আরেকটা পদ্ধতি দেখাই। হ্যাঁ বলেন। মিলি ভাই, আপনার সাউন্ডটা মাঝে মধ্যে শোনা যায়, মাঝে মধ্যে শোনা যায় না। হ্যাঁ বলেন বলেন। আচ্ছা, আপনি আমি এখন আরেকটা দেখাবো, আপনি একটু পরে সময় হলে আমি আমার একটু ওভারভিউটা বলবো আর কি, বুঝছেন? আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে এখানে দেখেন, আমি তো এখানে করছিলাম যে এখানে সবগুলো আলাদা 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 ছবি, তো এখানে কিন্তু আলাদা না, এখানে একটাই ছবি, একটা ছবিতেই এই ধরনের যে ওই সেভগুলো আছে, ওইটা ওগুলো কীভাবে করা যায়? মানে এখানে হচ্ছে একটা ছবির উপর ওই ইফেক্টটা দেওয়া হয়েছে, ফটো কলাজ ইফেক্টটা, এখানেও সেম, এখানে প্রত্যেকটাতেই সেম। এই যে, তো এটা করার জন্য আমাকে ওই ছবির উপর করতে হবে। তো আমার এখন আমি ওই ছবিটা কত সাইজে করতে চাই, ধরেন যেমন এটা হচ্ছে 1280x720 পিক্সেলে করছি, তো আমার ওই সাইজটা আগে করে থেকে করে নিতে হবে। আমি যদি ছবি ওপেন করে আমি মেইন ছবিটা ওপেন করি তাহলে এইটা আমি এই ছবিটার উপর করবো।
তো এটার উপর যদি আমি করি তখন হবে কি, আমার এখানেও যেটা কালার আছে, কালারফুল একটা ছবি, তো এখানেও আমি দেখতে পাবো, এখানেও আমি দেখতে পাবো। তো এখন আমি যদি এটা চাই যে এই সাইজটা, সরি সবই এই এই ছবিটা আমি ওই সাইজে করবো যে 1280 আর 720 পিক্সেলের, তখন আমি যদি এখান থেকে সাইজটা করে নিই 1280 বাই 720 পিক্সেল, তখন কিন্তু আমার ওই এই ছবিটাতে যে একটা লেয়ার আছে ওইটা আনলক হয়ে যাবে। এই কাজটা করতে হয় আনলক থাকা অবস্থায়, ছবি আনলক থাকা অবস্থায়। তো আমি এখানে সাইজ করে আমি আবার এর উপর করতে পারবো না, যদি করি তখন আমার ওই ইফেক্টটা আসবে না, দেখা যাবে একটা ট্রান্সপারেন্ট ইফেক্ট আসতেছে, এটার উপর আমি করতে পারবো না। তো এখন আমি যদি এখান থেকে সাইজও চেঞ্জ করি ইমেজ সাইজ থেকে, তখন আবার ইমেজের অ্যাকচুয়াল রেশিওটা থাকবে না, এটা একটা সমস্যা। এখান থেকে যদি আমি করি 1200, সরি কেটে দিলাম, ইমেজ যাই, ইমেজ সাইজ 1280 যদি করি তখন দেখা যাবে যে এটা মিলতেছে না। তো আমার কী করতে হবে, এখান থেকে সাইজ করে আমি আগে সেভ করব, এই যে 1280 বাই 700 পিক্সেল ছবি একটা তৈরি করে আমি এটা সেভ করবো, জেপিজিতে সেভ করবো একটা জায়গায়, ফাইলে যাই, ফাইল থেকে সেভ এস, সেভ এস থেকে আমার আমার আমি একটা জায়গায় সেভ করবো, ডেস্কটপে সেভ করবো, এখান থেকে জেপিজি এটা সিলেক্ট করে নিতে হবে। এখানে এখানে সেভ করে তারপর তারপরে জেপিজি আমি একটা জায়গায় সেভ করছি, এখানে আমি একটা সেভ করেছিলাম ওই ওইভাবে ক্রপ করে। তো আমি আবার আবার সেভ করতেছি না, যেহেতু আমার সেভ করা আছে। এখন এইভাবে সাইজ করে সেভ করার পর তারপর এখানে ওপেন করতে হবে, ওপেন, আমি ওইখানে যাই ওই ফোল্ডারটাতে, এই যে এখন ওপেন করলাম, এখন লেয়ারটা লক করা আছে। এই অবস্থায় আমাকে করতে হবে, এখন এটা করার পর কী করতে হবে, এটা করার পর ওই যে এই ছবিটাতে দেখেন মেইন ছবি হচ্ছে এটা, আর এই ইফেক্টটা দেওয়ার পর এটাকে ফার্স্টে যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডটা ডিটি হবে, এখন এখন ডিটি হবে। তো আমি ব্যাকগ্রাউন্ড অন্য ছবি দিচ্ছি না আপাতত, আমি জাস্ট একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা অন্য একটা কালারের ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, মানে এইটা দিচ্ছি ধরেন, বা এটা হলেও দিই, এটা দিই, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিলাম। তা যদিও বা ছবি তার উপরে আছে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখা যাবে, আপনারা একটু উপরে দেখতে পারবেন। এখন আমি তাহলে এখানে সেভ আঁকি, পলিগন টুল বা পলিগন টুল দিয়ে বা ইলিপস টুল দিয়ে যেটাই আঁকি, আমি যেন ইলিপস আঁকতেছি, এইভাবে আঁকলাম, এটাকে ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে দিতে হবে যে এরকম কোনো কথা নাই, জাস্ট তারপর করে দিলাম আর কি ব্ল্যাক। তো এবার যেটা করতে হবে, এখানে এফেক্টসে ক্লিক করতে হবে, ক্লিক করে ব্ল্যান্ডিং অপশনে যেতে হবে, আচ্ছা ব্ল্যান্ডিং অপশন থেকে এই কাজটা। তো এবার এখানে কী করতে হবে, ব্ল্যান্ডিং অপশনে গিয়ে আমাদের এই যেখানে ওভাসিটি দুইটা আছে, একটা হচ্ছে ওভাসিটি, ওটা হচ্ছে ব্ল্যান্ডিংয়ের ওভাসিটি, মানে পুরো লেয়ারের ওভাসিটাই ইয়ে হবে, তাতে ফিল ওভাসিটি, ফিল ওভাসিটি আমি জিরো করে দিব, একেবারেই জিরো। এরপরে নকআউট থেকে এখানে শ্যাডোটা করে দিব, শ্যাডোটা করে দেওয়ার পর দেখেন এখন কিন্তু ছবিটা দেখা যাচ্ছে, এই যে ছবিটা দেখা যাচ্ছে। কী করলাম যে এই যে নখা থেকে শ্যাডো ওই শ্যালোটা দেওয়ার পর যদি আমি ফিল ওপাসিটি 100 রাখি তখন কিন্তু ইয়েটা দেখা যাবে সেভটা। তো ফিল ওপাসিটি আমি যতই কমাবো ততই ওই ছবিটা আস্তে আস্তে চলে আসবে, এভাবে জিরো করলাম একদম ক্লিয়ারলি আসছে ছবিটা। এখন দেখেন আমার ছবি ছবি ইলিপসের নিচে একটা ব্যাকগ্রাউন্ডও ছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখা না গিয়ে ওই ছবিটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে এই এটা করার পর এটা এখানে ডিপ দিলেও আসবে, ডিপ দিলে একেবারে ডিপ, ওকে। তো এভাবেই আসলো, তো এবার আমি ওকে ওকে ক্লিক করবো। এখন ওকে ওকে ক্লিক করার পরে আগে আমি এখানে আবার কিছু ইফেক্ট দিতে পারবো, স্টপ দিতে পারি আমি হোয়াইট স্টপ বা হোয়াইট স্টপ বা কাছাকাছি, বেশি হোয়াইটও না, ফাইভ দিলাম, সাইজটা একটু 3 আছে আমি 5 করে দিই, 5 করে দিলাম, আর একটু বেশি লাগবে 8,
আসলে কালারটা হোয়াইট করে দিই। আচ্ছা থাক, এতটুকুই থাকুক। এখানে আমি শ্যাডো দিতে পারবো ওই ওইটার মতো করে। ডিস্টেন্সটা বাড়াই দিলাম, সাইজটা একটু সামান্য বাড়িয়ে দিই, এত বেশি না, 10। ব্লারটা বেশি হয়, ডিস্টেন্সটা 15 আছে, থাকুক সমস্যা নাই। অথবা আমি একটু কমাই দিই, না কমাই দিলে বেশি ইয়ে হয়ে যায়। 12 দিলাম। এবার আমি ওকে ক্লিক করব, ওকে ক্লিক করলাম। দেখেন আমি যেদিকেই নিয়ে যাচ্ছি ওই জায়গায় ছবি তার অংশগুলো দেখা যাচ্ছে এভাবে, ওই একদম মিররের মতো করে। তো আমি মনে মনে এটা এখানে রাখলাম। এবার অল্টার শেপে আমি এই যে এখন সিলেক্ট করা আছে কিন্তু আমার ইলিপসটা, অল্টার শেপে আমি এটাকে এখানে কপি করতেছি এইভাবে। আচ্ছা আমি এটা এখানেই রাখি। এটাকে এটাকে আমি এটা আমি এটার নিচে এটার নিচে নামাই। এরকম একটা আমি কলাজ কলাজ ইফেক্ট তৈরি করলাম, এই যে এখানে যা দেখা যাচ্ছে ওগুলো ওগুলো ওভাবেই করা। আর আমি যদি এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে চাই তখন এই যে আমাদের এই জায়গায় এই জায়গায় ওই ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে। আমি একটু এটাকে কপি করি, এই যে মূল লেয়ার থাকে মূল লেয়ারটাকে কপি করি, কপি করে আমি ওইটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখবো। আমি এটা কেটে দিলাম, কেটে দিই, আশা করি না যে আমি হাইড করে রাখি, হাইড করে রাখলাম। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্লার করে দিই ফিল্টার থেকে, ব্লার ব্লার হয়ে যাক। আমি এটাও রাখি, এটাকে দিই ব্ল্যাক, এটা ওয়াল দিয়ে করে দিই। ওকে লাইট, তো এইভাবে একটা ফটো কলাজ এফেক্ট তৈরি করলাম। মিলি ভাই দেখছেন পুরোটা? মেহেদি ভাই পুরোটা দেখছেন? যাই হোক, সুকান্ত দা এটা ফারা যাবে তো না? আচ্ছা আপনার তাহলে দেখুন একটা ছবি দিয়ে এটা করে দেখেন। শারমিন আপু আপনার তো ল্যাপটপ আছে না এখন সামনে? আচ্ছা কুমকুম আপু বুঝছেন, কাজটা বুঝছেন? সার্কেলটা ব্ল্যাক হোক যে হোক এটা এটা কোনো ব্যাপার না, অন্য অন্য কোনো কালার থাকলেও চলবে বুঝছেন। এটা সার্কেল
আচ্ছা সার্কেলের কালারটা নিয়ে টেনশন করতে হবে না। এই যে আচ্ছা আমি তাহলে নর্মাল রাখি, এটা ব্যাকগ্রাউন্ড আমি হাইট, ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাকই রাখি বুঝছেন। তো এগুলো হাইট করে দিই সব, এগুলো আমার সবগুলো আচ্ছা বরং গ্রুপ গ্রুপ করে বরং হাইট করি একসাথে। এবার আচ্ছা মনে করেন এই পর্যন্ত আমি ছবি ওপেন করলাম, ছবি ওপেন করার পর একটা ব্যাকগ্রাউন্ড নিলাম ব্ল্যাক কালারের বা যে কালারেরই হোক, এর উপর আমি ইলিপস আঁকতেছি। এই যে এই যে জাস্ট এভাবে আঁকতেছি বুঝছেন। আমি শেপ সেভে ধরে আর কি একটু যাতে সমান হয়। এটা এই কালার আছে এখন, এটা যে কালারই থাকুক এটা সমস্যা নাই। এটা যদি তারপরে যদি চেঞ্জ করতে চান, এই যে এখানে লেয়ারের এই থাম্বনেল এখানে ক্লিক করবেন, যে কালারই দিতে চান ওই কালারটাই আসবে বুঝতে পারছেন। এইভাবে এবার এটার উপর আমি রাইট বাটন ক্লিক করলেও আমার এই যে অপশনটা পাবো ব্ল্যান্ডিং অপশনটা, অথবা আমি যেটা যেটা করছিলাম এই যে এখানে এফেক্টসে ক্লিক করে ব্ল্যান্ডিং অপশনটা নিয়ে আসবো, অথবা আমি কী হতে পারবো ওখানে ডাবল ক্লিক করলে নিয়ে আসতে পারবো। তাহলে ওটাতে যাচ্ছি না এখন। এটা করার পর এই যে আমি ব্ল্যান্ডিং অপশন থেকে এখানে ফিল ওপাসিটিটা জিরো করে দিয়েছিলাম, জিরো করে দেওয়ার পর আমি নক আউট এটা হচ্ছে শ্যাডো করে দিয়েছিলাম। এই যে এখন কিন্তু ওই একদম লাস্টের দিকে যে লক করা যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে ওইটা দেখা যাচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে আমি এডিট করার পর, আমি ছবিটা এডিট করার পর যদি ওইটার উপর করতে চাই ব্যাক, মনে করেন ক্রপ করার পর আমার ছবিটা আনলক হয়ে গেল, এখন ম্যানুয়ালিও এটা লক করা যায় যেমন এখানে ক্লিক করে লক হবে, ওইটার উপর করতে পারবো কিনা ব্যাপারটা হচ্ছে ওইটার উপর করা যাবে না। ওইটার উপর মানে আমি ছবিটা যখন থেকে ওপেন করব তখন থেকেই হচ্ছে লক করা থাকতে হবে, যেটা লক করা থাকবে ওই ব্যাকগ্রাউন্ডটাই আসবে।